নমস্কার আমি মোহন মিস্ত্রি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রামকৃষ্ণপুর লিটিল আন্ডামান ফ্রম এলআইসি অফ ইন্ডিয়া আন্দামান ব্রাঞ্চ পোর্টবলার থেকে বলছি দেখুন যারা প্রতি বছর দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে মানে টিডিএস ফাইল করেন মানে আপনার ট্যাক্স ফাইল করে থাকেন অথচ তাদের প্রচুর পরিমাণ ইনকাম কিন্তু তারা গভর্নমেন্টকে আর একটু বেশি দিলে ভালো হয় সেটা সেটা দেন না বিশেষ করে তাদেরকে বলবো দেখুন আপনার যে চার্টার অ্যাকাউন্টেন্ট আছে তাকে আপনি সমস্ত কিছু খুলে বলুন আমরা যেমন একটা ডক্টরের কাছে যাই যখন রোগের বিষয়ে আমরা ডক্টরকে সমস্ত কিছু খুলে বলি সেই রকম আপনাকে কিন্তু সব কথা খুলে বললে চার্টার অ্যাকাউন্টেন্ট আপনাকে বুঝবে কিভাবে আপনার ফাইলটা তৈরি করতে হবে হয়তো আড়াই হাজারের জায়গায় হয়তো পাঁচ হাজার যেতে পারে বা দশ হাজার যেতে পারে কিন্তু আপনার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট কিন্তু প্রোটেকশানটা হবে কারণ অনেকেই আছেন অনেকভাবে আপনার ইনকাম হয় যাদের এগ্রিকালচার ইনকাম আছে তাদের বিষয়টা আলাদা কিন্তু যাদের ধার কেউ কেউ হয়তো এখান থেকে আপনারা পোর্ট বা অন্য অন্য জায়গায় জমি কিনে সেখানে ঘর করেছেন এবং সেই ঘরের থেকে একটা রুম রেন্ট আসে সেই রুম রেন্টের বিষয়ে কিন্তু সঠিকভাবে আপনার চার্টার অ্যাকাউন্টকে জানাতে হবে তা না হলেই এখন যে পরিস্থিতি গভর্নমেন্ট এখন যেভাবে সমস্ত জায়গায় উঠে পড়ে লেগেছে সেই ক্ষেত্রে আপনাকে না জানালে কিন্তু পরে আপনি ধরা পড়বেন আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে আপনাকে ধরবেই ধরবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার ইনকাম অনুসারে আপনি টিডিএস ফাইল তৈরি করেন বা কোনো ধরেন আপনি একটা জমি কিনেছেন নতুন জমি এবং সেই জমির যে অ্যাকচুয়াল যে রেট সেই রেটটা কিন্তু আপনার চার্টার অ্যাকাউন্টকে জানাতে হবে তাহলেই নাহলে ওইটাকে গভর্নমেন্ট এখন যেভাবে মানে কারবাই করছে আর কি ওইটাকে আপনার ব্ল্যাক মানির ভিতরে ফেলতে পারে তাই আপনাকে যেটা সঠিক রেটে আপনি জমি কিনেছেন সঠিক রেটটাই আপনার মানে গভর্নমেন্টের কাছে তুলে ধরা উচিত যাই হোক অনেকেই হয়তো ভাবছেন বা যারা ব্যবসা করছেন অনেকে হয়তো ব্যবসা মানে ব্যাংকের বইয়ে তারা হয়তো সঠিকভাবে লেনদেন করেন না তাদেরকে বলবো দেখুন ব্যাংকে আপনি পুরোপুরি সঠিকভাবে না করলেও কমপক্ষে আপনি ফিফটি পারসেন্ট মানে যে টাকা লেনদেন করলে আপনার ভালো হয় কারণ আপনাকে আপনি যতটা গোপনে চালাবেন গভর্নমেন্টও কিন্তু আপনার মানে পিছা করবে যে এর কোনো তো ব্যাপার আছে ব্যবসা এত বড় করে অথচ তার লেনদেন ব্যাংকের সঙ্গে নেই আবার অনেকেই আছেন তারা দুই আড়াই কোটি টাকাতে ঘর বানিয়েছেন অথচ ব্যাংকের বই নেই ব্যাংকের বই আপনারা অবশ্যই তৈরি করুন কারণ ব্যাংকের বই ক্রসপন্ডেন্স না করলে আপনি আগামী দিনে হয়তো যে আপনার মানে যারা ইনকাম ট্যাক্স অফিসাররা আসে আপনাকে ধরতে পারে কিন্তু এবং এমনও মানে এখন তো বিশেষ করে আন্দামান নিকোবর সমস্ত জায়গায় এই ধরাধরি চলছে এবং গভর্নমেন্ট প্রচুর পরিমাণ মানে প্রেশার দিচ্ছে এখন ট্যাক্স নেওয়ার জন্যে ইভেন যারা ব্যাঙ্কে যাদের বেশি লেনদেন হয় টিডিএসও কাটায় তাদেরকেও এখন বিভিন্ন ধরনের নোটিশ জারি করে তাদেরকে মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদেরকে ডাকছে পোর্টবের ডেকে তাদের কাছ থেকে দেখছে কিভাবে মানে তাদের ব্যবসাটা কীরকম বা কিভাবে তারা মানে ইনকাম করে সমস্ত কিছু তারা এনকোয়ারি করছে তাই আপনাদেরকে বলবো বিশেষ করে যারা ব্যবসায় আছেন বা যারা মানে বড় বড় ঘর বাড়ি তৈরি করেছেন অথচ আপনাদের একটা ব্যাংকের বই নেই তাদেরকে বললো আপনারা ব্যাংকের বই অবশ্যই তৈরি করুন কারণ আলমারিতে টাকা রাখবেন না তিন লক্ষ টাকার উপরে যদি আপনার আলমারিতে পায় তাহলে কিন্তু সেটা ব্ল্যাক মানি ধরবে এবং আপনাকে যে কোনো মুহুর্তে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে তাই আপনারা ব্যাংকের সাথে লিঙ্ক করুন ব্যাংকের সাথে লিঙ্ক করুন টাকা পয়সা ব্যাংকে রাখার ব্যবস্থা করুন তাহলে আপনারা মানে বিশেষ করে যারা মানে এই ট্যাক্স ডিপার্টমেন্ট তারা আপনাকে অত ধরাধরি করতে পারবে না বা ব্ল্যাক মানি বলতে পারবে না অন্তে সকলকে ধন্যবাদ জানাই আমি মোহন মিস্ত্রি